নমস্কার সবাইকে, সুন্দরবন ডায়েরির আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজ ওয়েদারটা দারুণ, একদম সকাল থেকে রোদ নেই এরকম বললেও চলে, মাঝে মধ্যে একটু বেরোচ্ছে আর বেশ হাওয়া আছে। তো এইরকম ওয়েদারে আর এখন গনের জন্ম, জোয়ার বেশ ভালোই উঠছে, আমাদের বোটটা নিয়ে আমরা একটু ঘুরতে বেরোচ্ছি। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। তো ইচ্ছে ছিল বোটে রান্নাবান্না করব, তো আজকে একটু হাওয়াটা বেশি পরিমাণে আছে, ওই জন্য এবারে গ্যাস নিয়ে তুললে জ্বলবে না, অনেক রকম সমস্যা হবে, ওই জন্য ভাবলাম ঘুরেই আসি একটু। সেই যখন ইচ্ছেটা প্রকাশ করেছি ঘুরেই আসি, তো সাথে থাকুন, আপনাদেরও খুব ভালো লাগবে। আজকালের মধ্যে বোটে রান্নাবান্না হবে, পিকনিক হবে। এই যে বোটটা এখন এই ঘাটের দিকে নিয়ে আসছে, সৌরভ উঠে গেছে। এই বোটটা ঘাটের দিকে নিয়ে আমরা এখন বোটে উঠবো, উঠে যাব ওপারে, নদীর ওপারে পাখির জঙ্গলের দিকে যাব ঘুরতে। আমার বাড়ি যাও, মনে হচ্ছে বিয়ের নেমন্তন। আচ্ছা, এখানে দড়ি দিয়ে বাঁধা আছে, বোটটা তো চার ধারে বাঁধা থাকে, তো এগুলো খুলবো। এখন বোটটা কুলে আসছে, আর এখানে আছে তেল, বোটে তেল আছে, তবু ড্রামে করে একটু তেল নিলাম। দূরে যে জাহাজগুলো দেখা যাচ্ছে ওদের কাছ দিয়ে আমরা চলে যাব। আজকে ওই পাশ দিয়েই যাবো, যাওয়া তো হয় না এখান থেকে, শুধু দেখি। আজকে ওই জাহাজে বাবু উঠবে নাকি? বাবুর ওই জাহাজে তুলে দেবো, বাংলাদেশ থেকে একটু ঘুরে আসবে। তুমি তো ইন্টারন্যাশনাল মানুষ। তিনবার গেছিলাম। হ্যাঁ, খুব ভালো, একদম আমাদের এইখানকার মতন। তুমি গেছিলে সাতক্ষীরাতে? একদম এরকম গ্রাম, এর পুকুর, গাছগাছালি, সব বাড়িতে না খুলো পুরো বিরাট একটা মাঠ ঘাট মেঠো পথ সব এরকম। এই সন্ধ্যাটার দিকে একটু সরো। উঠে গেলাম বোটে, বোট মাঝি, মাঝি ভাই একদম পেছনে। সেদিনকে সেই মোনাদিরাই আসছিল, সেই যে পিঠে চালে কোলে করে তোলা। উঠে তো বসে গেছি, বোটও ছেড়ে দিচ্ছে, ছেলে এর মধ্যে থেকে বের করতে হবে। না, তোমার স্টার্ট দিতে হবে না। আমাদের ওই বাড়ির সোজা ওইখানে একটা বড় নারকেল গাছের মুড়ো ছিল, সেটাকে তোলা হয়েছে এবং ওইটা বোট রাখার একটা জায়গা করা হয়েছে, ওইখানে এবার থেকে বোটটা রাখতে হবে। না হলে এখানে এই ছোট গাছগাছালির উপর দিয়ে যেতে একটা অসুবিধা। বোটটা বের করতে একটু সময় লাগছে। ওই গাছে না এরকম দিয়ে যেতে একটু তো সমস্যা হবে। আমরা আপনাদের পাশ থেকে বেরিয়ে যাচ্ছি এবার। লগি দিয়ে ঠেলো, না হলে বেরোচ্ছে। এই তো বেরোচ্ছে এবার। এইবার বেরোবে। হ্যাঁ, এই দিক থেকে ঠেলো। না মারলে বেরোবে। ডান দিকে মারো। এই বাঁশগুলো তুলতে হবে, বুঝলে? এইগুলো তুলে তো ওই পাশে দিতে হবে। এই তো প্রায় বেরিয়ে গেছে। সৌরভ খুব ব্যস্ত বোট চালানোর জন্য। প্রচুর পাঁক না সেদিনকের বোট নিয়ে বেরোতেই পারিনি, জোয়ার বেশি উঠিনি, এখানেই মোটামুটি পিকনিকটা সেরেছিলাম। বেশ দারুণ হাওয়া, রোদ নেই, দারুণ পরিবেশ।
এখানে কিন্তু গাছের গায়ে বেঁধে গেছিল, তারপরে এই চলছে আবার। আর ওদিকে ওই যে নোংর, ওটাকে আমরা গেরাপি বলি, সেটা দেওয়া ছিল, দিয়ে ফেলে দিয়ে ওকে দড়ি ধরে টেনে টেনে কিছুটা এগোনো হচ্ছিল। এইবারে বোট আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, অসুবিধা নেই। আর কিছু করতে হবে ভেতরে গিয়ে বসো। না না, মাথায় এরকম ভাবে থাকলে হবে না, তাহলে কিন্তু আর কোনোদিন নিয়ে আসবো না বাবু। কথা শুনো, কোন দিকে যাবো ঘুরতে? এই ডান্স এইদিকে না এই সাইডে, এই সাইডে গেলে বাজারের দিকে যেতে পারবো, দয়াপুর বাজারের দিকে। বাবা একটু গোসপা থেকে ঘুরে অনেক ঠেলা গুতো করে বোটটা আমরা নদীতে ভাসালাম। আর আপনারা তো জানেন এই নদীটার নাম গোমর নদী। এখন আমরা এই গোমর নদী বক্ষে ঘুরে বেড়াব। বোটটা চলতে শুরু করেছে, আমরা এখন যাচ্ছি পাখির জঙ্গলের দিকে। আর নদী যথেষ্ট শান্ত, হাওয়া যখন খুব বেশি হয় তখন নদী অশান্ত হয় এই সময়টা। আর এখন ওই 11টা বাজে, তো রৌদ্র প্রখর থাকলে, গতকাল যেরকম ওয়েদার ছিল ওরকম যদি থাকতো তাহলে বেরোনোটা খুব কষ্টকর হতো, কারণ প্রচণ্ড গরম ছিল। কিন্তু আজকে আকাশটা মেঘলা হওয়ার দরুন ওয়েদারটা যথেষ্ট ভালো, আর নদী বক্ষে তো আরও সুন্দর পরিবেশ, একেবারে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আমরা এখন যাচ্ছি পাখির জঙ্গলের দিকে, উদ্দেশ্যহীন ঘোরা আর কি, জাস্ট ঘোরার জন্যই ঘোরা। তো কয়েকদিন ধরে সুস্মিতাও বলছিল যে অনেকদিন বোটটা চালানো হয় না, চলো বোটটা নিয়ে একটু ঘুরে আসি। তো আমরা ভাবছিলাম যে একেবারে কিছু রান্নাবান্নার সরঞ্জাম নিয়ে উঠবো, রান্না খাওয়া দাওয়া হবে, কিন্তু হঠাৎ করে বেরিয়ে পড়েছি। আর আমরা এখন একদম মাঝ নদীতে, সামনে দেখুন জাহাজ কার্গো শিপ যেগুলো পণ্যবাহী দাঁড়িয়ে আছে। আমরা তো রাস্তার উপর থেকে আপনাদেরকে দেখাই যে দূরে ওই যাচ্ছে পণ্যবাহী জাহাজগুলো, এই দেখুন, এটা কিন্তু পণ্য বোঝাই করা আছে এবং এটার অভিমুখ বাংলাদেশ, আর এটা এখানে নোঙর করা আছে। সামনে জঙ্গলটা দেখা যাচ্ছে। আমাদের বোটটা কিন্তু যথেষ্ট স্পিডে চলে, যে কারণে খুব দ্রুত আমরা নদী পেরিয়ে এপারে চলে এসেছি পাখিরালার পার আর কি, পাখির জঙ্গল যেটা বলা হয় সেখানে। আর আমাদের সঙ্গে যে ভাই আছে ওর ভরসাতেই বের হয়েছি। আমরা যে বোট চালাচ্ছি, শুধু এই হাল ধরে বসে থাকাটা মাঝ নদীতে খুব সহজ। মাঝ নদীতে ফাঁকা যেখানে কোনো জাল ধরার দড়ি কাছি বা সামনে বড় বোট এই ধরনের কিছু নেই, তখন কিন্তু যে কেউ এই হালটা ধরতে পারে। কঠিন ব্যাপার হচ্ছে বোটটা স্লো করে যখন ঘাটে ধরা হয়। বাবু কয়েকবার ওই সুগানের যেটা আমি ধরে বসে আছি এটা ধরেছে, আর ও মনে করে যে ওটা ধরলেই বোধহয় বোট চালানো যায় এবং খুব সহজ। তো ও কিন্তু মুখ গোমড়া করে বসে আছে, ওর বক্তব্য হচ্ছে বোটও চালাতে পারে, ওকে চালাতে দিতে হবে। এখন নদীতে যেহেতু মাঝে মধ্যে একটু ধরতে দেওয়া হয়, ধরতে দেওয়া হয় মানে পাশে কেউ একজন থাকলে, ওর বক্তব্য হচ্ছে ও একা বোটটা চালাবে। তো আমরা কথায় কথায় একদম চলে এসেছি। দেখুন এই যে বাঁশগুলো পোতা রয়েছে, এগুলো সব হচ্ছে ওই চরপাটা জাল দেওয়া। নদী ভরা ছিল, ভরা জোয়ার এখন যদিও ভাটা নামতে শুরু করেছে, জলস্তর আস্তে আস্তে নিচের দিকে নামছে। তো আমরা একেবারে যে কর্নারটা রয়েছে পাখির জঙ্গলে,
আপনারা যারা সুন্দরবনে এসেছেন সজনেখালির এইদিকে পাখিরালার দিকে, তাদের নিশ্চয়ই জায়গাটা পরিচিত মনে হচ্ছে। পাখির জঙ্গল যেটা, ওই যে কর্নারটা, সেখানেই কিন্তু আমরা পৌঁছে গেছি। সামনে একটুখানি গিয়ে এইখানে বোটটা নোঙর করে একটু ওয়েট করব। তো আপনারা সঙ্গে থাকুন। সুস্মিতা এইবার গিয়ে ধরেছে সুগানটা, ওরা দুজন মিলে ধরে দাঁড়িয়ে আছে। ও বলে আমি একা পারবো বলে ধরলো, কিন্তু বলছে ভয় করছে। আর বোটটা যেহেতু ছোট বোট, আর ইঞ্জিনটা যেটা বসানো আছে অত্যন্ত রানিং, বোটটা খুব দ্রুত এগোতে থাকে, যে কারণে কন্ট্রোল করা মুশকিল। সৌরভ কিন্তু আবার মুখ গোমড়া করে বসেছিল, ওকে যেই সুগান ধরতে বলা হয়েছে যে এসো মা এখানে আছে, ও চলে গেছে হাসি মুখে, ওই যে ধরে দাঁড়িয়ে আছে এবার। তো আমরা এবারে এখানে স্টে করব, বোটটা এখানে রাখব। আর সামান্য একটু কুলের কাছে যাব, একেবারে এতটা মাঝখানে দাঁড়াবো না, এখানে আমরা বোটটা রাখব। আপনাদেরকে বলে রাখি, এই জঙ্গলে কিন্তু কোনো বাঘ ভাল্লুক হরিণ কোনো জীবজন্তু নেই, শুধু পাখি আছে আর অনেকটা বড় চর। এখানে প্রাকৃতিকভাবে এই বনভূমি গড়ে উঠেছে, আর তার ওধারে রয়েছে লোকালয়। এবারে বোটটা থামিয়ে একেবারে জঙ্গলের গা ধরে এখানে বসে পড়লাম। আজকে যা সবাই মিলে আনন্দ করলাম। ও তো বোট চালাচ্ছিল, আপনাদেরকে দেখালাম। ওর না বোট চালাচ্ছিল, ও মন খারাপ করে এখানে বসেছিল। ওর বোটের ওই সুগান ধরতে দিতে হবে। ও মানে তুমি উনি? বোটটা নিয়ে তো আমরা পাখির জঙ্গলে চলে এলাম, আর সৌরভ মন খারাপ করে বসেছিল। হ্যাঁ, ঘুম করে বসে। বোটের সুগানটা ও ধরতে দিতে হবে, ও বোট চালাবে। আমি চালাচ্ছি মা, এত শক্ত করে ধরে এত আমি কোন দিকে নিয়ে তো ধরে আছে। আমি তো ডান দিকে ঘোরাবো বা বাঁ দিকে ঘোরাবো, ডান দিকে ঘোরাবো বাঁ দিকে ঘোরাবো। বোটে ওঠার জন্য এই জন্য পাগল হয় বাবু, যে বোটে উঠে বোট চালাবো। ঘুরতে আসলাম কিন্তু হঠাৎ করে কোনো খাবার দাবার কিছু নেই। দাও জল, দাও জল খাই আর কি করব। এখানে পিকনিক করতে আসবো, কাল পরশুই আসি, জোয়ার আছে তো, কালকে একবার বাজার টাজার করে এখানে চলে আসি। না কালকে আবার হবে কি করে, কালকে সোমবার হবে না, তোমার আর হবে না, হবে না। জল খাও, জল খাও, কি আর খাবে, জল ছাড়া তো আর কিছু আনুনি, তো জলই খাই। বাড়ির থেকে সবে এসছি, দেখলাম ভরা জোয়ার, ভাবছি যে একটু যাওয়া যাক, তারপর ভাবছি গ্যাস ট্যাস তুলবো, এই করতে করতে এইভাবে চলে আসলাম। জায়গাটা দারুণ, যত পর্যটক আসেন সুন্দরবনে, মূলত গদখালি থেকে যারা এই রুটে আসেন সজনেখালির দিকে, তাদের কিন্তু প্রথম দিনে এই পাখির জঙ্গলটা একদম মাস্ট, পাখির জঙ্গলে নিয়ে আসে। এই জায়গার পরিবেশটা খুব ভালো লাগে, আর বিশেষ করে বিকালবেলা সূর্যাস্তটা নদীর বুকে দারুণ লাগে। ওয়েদার ভালো থাকলে পরিষ্কার আকাশে দারুণ দেখতে লাগে। আর এইখানে কিন্তু দোন ফেলতে আসতে হবে এবারে, আমাদের দোন বর্ষি করা, কিন্তু সময় সুযোগ আর হচ্ছে না। তবে এবারে অনেকটা হালকা হয়েছে, এবারে এই তো বোট নিয়ে বেরোনোটা এটা একটা আলাদা করে সময়, না হলে হয় না। দোন ফেলে আমরা বোটে রান্না বান্না করব, মোটামুটি উঠতে হবে, ওই যখন জোয়ার শুরু হবে উঠতে হবে, একেবারে সন্ধ্যাবেলা নামবো এই চিন্তা ভাবনা নিয়ে। সকালের জোয়ারে উঠতে হবে, রাতের জোয়ারে নামবো, তার ফলে যা করার বোটে রান্না, বোটে মাছ ধরা সবকিছু। এখানে তো নোংর করে কিছুক্ষণ বসে থাকলাম, এবার নোংরটা তোলা হচ্ছে। এবার ভাবছি এই সামনেই জটিরামপুর ঘাট, মানে আমরা গোসুয়ায় যেতাম, জটিরামপুর ঘাট হয়ে যখন আপনাদেরকে দেখিয়েছিলাম, তো এই ঘাটটা এই সামনে, আর এদিকে গেলে তো দয়াপুর ঘাট। গিয়ে ওখান থেকে কিছু দোকান যদি খোলা থাকে খাবার দাবার নিয়ে খাবো, এখনো পর্যন্ত খোলা আছে মনে হচ্ছে, যাই দেখি। ঘাটে খেয়া ঘাটে সারাদিন খোলা। হ্যাঁ,
পাশে দেখুন বাঁধারে একটা ছোট্ট খাল মতো ঢুকে গেছে। এই খালটার মাথায় আছে একটা গেট, সুইস গেট, জল নিকাশি ব্যবস্থা। আর ওই খালটার কারণে যে জলটা আসে বলে এটা একটা ছোট ক্যানেল হয়ে আছে। এই ক্যানেল দিয়ে উঠেই আমার বন্ধু অমিতের বাড়ি। তো কোনো একদিন আসবো আমরা, এই খাল দিয়ে ঢুকবো। সামনে পাশ দিয়ে একটা ছোট্ট বোট আবার চলে যাচ্ছে। সৌরভ আজকে খুব খুশি, ওর আনন্দ আর ধরে না। আমি বসছিলাম, আমাকে তুললো, আর ওদিকে হাত উঁচু করে ওর বাবার সঙ্গে দুজনে হাই হ্যালো করছে। আর ওকে আমি সবসময় ধরে ধরে রাখার চেষ্টা করছি। ওকে বোটে নিয়ে আসলেই আমি একটা ভয়ে ভয়ে থাকি, তো বেশিরভাগটা চেষ্টা করি না নিয়ে আসার জন্য। কিন্তু ও তো বাচ্চা, একটু আসতেও চায়, আর ওই জন্য আজকে রবিবার আছে, সঙ্গে নিয়ে আসলাম। আর এদিকে সামনের দিকে বোটটা চলেছে, আমরা যাচ্ছি তো জটিরামপুরে। ও পারে আর যাচ্ছি না, এই পার দিয়ে এদিকে যাচ্ছে। ওরে আনন্দ আনন্দ আর ধরে না, লাফালাফি ঝাপাঝাপি। আর এই দৃশ্যটা চোখটা একদম দেখে সার্থক হয়ে গেল। বাবা ছেলেকে আদর করছে। তারপর আমরা দুজনে একটু বোটের মাথাতে দাঁড়িয়ে ফটোশুট চলছে, ও ছবি তুলছে। আর এই মুহূর্তটা একদম অন্যরকম, একটা আনন্দ ঘন মুহূর্ত, একটা অন্যরকম অনুভূতি, সেটা ঠিক বলে বোঝানো যাবে না। আর এরকম মাঝে মধ্যে একটু বেরোলে বেশ মনটাও ভালো লাগে। বাইরে দূরে কোথাও সবসময় যাওয়া হয়ে ওঠে না, তো এরকম কাছে পিঠে এইভাবে সপরিবারে বেরোনোর মজাই আলাদা। এবার কিন্তু বোটটার পুরো দায়িত্ব সৌরভের কাছে, আর ওই ভাইটা বলে বলে দিচ্ছে এইদিকে ঘোরাও ওইদিকে ঘোরাও। সৌরভ তো নিজের মতো করে সেই দিকে ঘুরিয়েই নিয়ে যাচ্ছে। আর এদিকে একজন বেঞ্চি জাল পেতেছে, আমাদের এপারে যেমন আছে ড্যাম ভাসে সেরকম জাল পেতেছে। আর এদিকে আমাদের দ্বীপে যে ইলেকট্রিক লাইন ঢুকেছে, তো তার নিচ দিয়ে আমরা যাচ্ছি নদীর এপার থেকে ওপারে। আমরা যে ঘাটে যাব ওই সামনে দেখা যাচ্ছে সেই ঘাট। আমরা তো ঘাটে চলে এসেছি, আর খেয়া বোটটা এইমাত্র বেরিয়ে গেল। আর পাশেই আমাদের বোটটা ছিল, একটু সরিয়ে রাখতে হলো, এখানে ছিল খেয়া বোটটা, বেরিয়ে যাচ্ছে পুরো খেয়া ভর্তি হয়ে। আমরা ওপারে আর ধরিনি, এপারেই এসেছি, এপারেও দোকানপাট আছে, তো এখন যাবো। আচ্ছা ঠিক আছে, আইসক্রিম বাড়ি বানানো, এখান থেকে সব উঠে এবার বসো মাতে, চল যাই। আইসক্রিম খাবে বাবা? ও বাবা আইসক্রিম খাবে? না খেয়েছ
সৌরভ খাবার খাচ্ছিল বসে, ওর বাবা আবার হাত ধুয়ে বিস্কিট নিয়ে বসছে, বাপ বেটা দুজন এখন খাবার খাচ্ছে, কি আর করবে। তার মধ্যে সৌরভ ওর বাবাকে দিচ্ছিল নিয়ে নিয়ে আবার উঠে আমার মুখে দিল বিস্কিট, জিরা বিস্কিট এনেছি তাই খাচ্ছে। এবার সোজা বাড়ির দিকে, আর আমি এখন নিয়ে বসছি বুট ভাজার প্যাকেট, এগুলো তো বুট ভাজা, এখন বুট ভাজা খাবো। আর ভাইকে মাঝখানে সৌরভ বিস্কিট প্যাকেট দিয়ে এসছে, ওই মাথায় বসে ও খেয়েছে, আর সৌরভকে দিচ্ছিলাম ও খাবে না, আবার আমার পাশে এসে বসলো। খাওয়া দাওয়া মোটামুটি চলছে। সৌরভ আমার কাছ থেকে উঠে ওর কাকুর কাছে গিয়ে বসছে, কাকুকে আবার বিস্কিট খাইয়ে দিচ্ছে দেখতে পাচ্ছি, আর আমি এখানে বুট ভাজা খেয়েই যাচ্ছি, কি আর করব। এখন বোটটা সোজা মাঝখান দিয়ে এপার থেকে ওপারে পার হচ্ছে, একদম মাঝখানে আছে আর কি, আড়ে পার হচ্ছে। আস্তে আস্তে চল যাবে, আগে ঘুরিয়ে দাও, মাথা ঘুরিয়ে দাও, ওদিকে ঘোরা, ডান দিকে, এদিকে চলে আসছে, খাটা সরো, খাটা সরো, বাস বাস আর বাস 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 বাস। আমরা এই ঘাট থেকে নেমে গেছি, আর বোটটা ওই নতুন যে ঘাটটা তৈরি করা হয়েছে ওখানে নিয়ে রাখছি, এখান থেকে নেমে গেলাম। যাক কিছুটা সময় একদম ঘুরে ঘুরে আসলাম বোটে করে, ভালোই লাগলো।